গাড়ি ধরে হাজার হাজার টাকা জরিমানা, জুলুমের প্রতিবাদে দিল্লি রোড অবরোধ গাড়ি চালকদের। বুধবার বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ গাড়ি চালকদের। শেওড়াফুলি বাজারে আসা ছোট গাড়ি মাল নিয়ে যাওয়ার সময় আটকে জরিমানা করা হচ্ছে। গাড়ি চালকদের অভিযোগ, রাস্তায় মালবাহী গাড়ি চালানো যাচ্ছে না, ওভারলোডের জরিমানা করা হচ্ছে। পুলিশ যেখানে সেখানে ধরে চালান কেটে দিচ্ছে। শুধু হুগলি জেলা না, সর্বত্র একই অবস্থা। আজ বৈদ্যবাটিতে কয়েকটি গাড়ি ধরে জরিমানা করার পর রাস্তা অবরোধ শুরু করে গাড়ি চালকরা। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। গাড়ি চালকরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও চন্দননগর পুলিশের এসডিপিও ট্রাফিক জানান, আইন না মানলে পুলিশ ব্যবস্থা নেই। তবে আজ পুলিশ গাড়ি ধরেনি। তাদেরকে ধরছে না, আমাদের গাড়ি কোনো ধরছে? তাদের কোম্পানি, তাদের বড় বড় কোম্পানি, তাহলে ঠিক আছে। আমরা ছোট কোম্পানি তাহলে কি চালাবো না রাস্তায়? আমরা কি ট্যাক্স দিই না? আমরা কি ইন্স্যুরেন্স দিই না? তাহলে গাড়ি ধরছে না কেন? কেন ধরছে না আমরা কি করে জানবো? আমাদের সব জায়গা এইখান থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে মানে চাকদা অবধি, আর এইদিক থেকে নিয়ে আমাদের পাসপোরা অবধি, ডানকুনি পার পাসপোরা অবধি কার্ড করা আছে। পুলিশকে টাকা দিচ্ছি, তাও আমাদের ধরছে, কেন ধরছে? ছোট ওভারলোডিং আছে, এক গাড়ি ছোট ছোট গাড়ি 90-80 হাজার, 60-60 হাজার, 45-40 এর তলায় কথা বলছে না। ফোন নিয়ে নিচ্ছে, ড্রাইভারকে বলছে তোমাকে পাকিস্তানে গাড়ি চালিয়ে দেবো। সব এমবিআইরা বলছে আমার দিবাড়ি। নিউজ আজ বাংলা, হুগলি। নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার একটাই নাম, আরামবাগ নার্সিং হোম। এখানে স্বনামধন্য চিকিৎসক, অভিজ্ঞ নার্স, উন্নত চিকিৎসা, আইসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস সহ রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও আমাদের নার্সিং হোমে ক্যাশলেস ও স্বাস্থ্যসাথী পরিষেবা উপলব্ধ আছে। আমাদের ঠিকানা মিয়াপাড়া, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258556 অথবা 9734942720। আপনার সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।